চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, নইলে থাকতে পারবো না। আশির দশকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এই গানটি বেশ জনপ্রিয় ছিল। সেই চিঠির দিন এখন অতীত, সে অতীতের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিস, আছেন পোস্ট অফিসের মানুষগুলো। 1923 সালে প্রতিষ্ঠিত হওয়া এই ডাকঘরটি এবছর পূর্ণ করেছে 100 বছর। ইতিহাস বলছে শ্রীমঙ্গল উপজেলার প্রথম প্রতিষ্ঠা হওয়া এই ডাকঘরটি বাংলাদেশের চা শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস। সেই সময় এই অঞ্চলের চা বাগানের মালিক ছিল একটি ব্রিটিশ কোম্পানি, তখন এ অঞ্চল ত্রিপুরা রাজের অধীনে। সেই সময় এই পোস্ট অফিসটি ছিল চা বাগানে পত্র যোগাযোগের একমাত্র ভরসা। এটি যেহেতু 100 বছর হয়ে গেছে, শ্রীমঙ্গল একটা ঐতিহ্যবাহী এলাকা এবং এই ঐতিহ্যের এটি একটি অংশ। আমি মনে করি ডাক বিভাগ এবং অন্যান্য যারা এর দাপ্তরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন তাদের উচিত এটাকে পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরই ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনে এটিকে টিকিয়ে রাখা। আমরা জন্মের আছি কিন্তু এইগুলা, আমার তো বয়সে কোনো আসে চলতেছে, বুঝছেন, জন্ম হয়ে এইগুলাই যাচ্ছে, মানে ভালো ছিল, এখন কিন্তু আস্তে আস্তে এইগুলা মানে ইয়ে হয়ে যাচ্ছে। তখন এই পোস্ট অফিসে পোস্ট মাস্টার ছিলেন একজন বিহারি। 1960 সালে মজুমদার নামে একজন বাঙালি পোস্টমাস্টার এখানে আসেন। স্বাধীনতার পর এই অঞ্চলে মানুষজনের বসতি বেড়ে যাওয়ায় এই পোস্ট অফিসটির কার্যক্রমও বেড়ে যায়। অনেক চাকরি বাকরি নিয়ে চিঠিপত্র আয়, কোর্টের নিয়ে আয়, অনেকের ব্যক্তিগতভাবেও আয়, বিভিন্ন আর কি এনজিও আয়, বিভিন্ন ইন্টারভিউ কার্ড আয়, ওনাদের বাড়িতে পৌঁছানি লাগে আর কি, যার যে হাতে পৌঁছে যায় চিঠিপত্র আর বারকোডের মাধ্যমে অনলাইন করা লাগে এবং আমরা চিঠিপত্র অনলাইনে সব কিছু ইস্যু করি এবং পোস্ট মেশিনের মাধ্যমে বিলি দেখাই আমরা অনলাইনে। বর্তমানে এই ডাকঘরটি শ্রীমঙ্গল পোস্ট অফিসের সাব পোস্ট অফিস হিসেবে রয়েছে। আগের মতো চিঠি আদান প্রদান অবশ্য হয় না আর, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্র এখনও আসে, চিঠিপত্র আসে না বললেই চলে, তবুও প্রতিদিন খুলে রাখা হয়। গ্রামাঞ্চলের মধ্যে চিঠি পত্রাদি সাধারণ চিঠিপত্রাদি মানি অর্ডার ও পার্সেল আসে এবং বিলি করা হয়। অনলাইন চালু, সঞ্চয় ব্যাংক অনলাইন চালু হওয়ার পর এখানে কোনো টাকা জমা রাখা যায় না। সঞ্চয় ব্যাংক অনলাইন চালু করা হইলে, অত্র পেশা চালু করা হইলে অনেক লোক এখানে সঞ্চয়ী সাধারণ ও সঞ্চয়ী মেয়াদি হিসাব চালু করবে। সময় সময় টিনের তৈরি পোস্ট অফিসটি লাল রং করে রাখা হয়। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ছবি তুলতে আসেন।